খাইতে পারি না মানে রিকশা চালায় আইফোন কিনা লাইছি ডেইলি আমার ইনকাম 1500 থেকে 2000 টাকা আমি তো গরু আর মুরগি ছাড়া ভাতই খাই না আর জিনিসপত্র দাম বাড়লে কি ইনকাম তো বাড়ছে কিভাবে কিভাবে আবার কি আগে রাস্তার ইমাদার থেকে ইমাতা গেলে 20 টাকা লইতাম এখন লই 40 টাকা ইনকামও বাড়ছে জিনিসপত্রের দামও বাড়ছে আগে তো পান্তা পাতা জুটত না এখন তো গরু ছাড়া ভাতই খাই না ওই বেটা তুই কি নেশা করছস নেশা করে সব কথা কইতাছস আমি 20000 টাকা চাকরি কইরা না পারি খাইতে না পারি ঘর ভাড়া দিতে জিনিসপত্রের খালি দাম আর দাম হালার ঘরে হালা তুমি চাকরি করতে যে কাম করো 7 ঘন্টা তোমার কি বেতন দিব 2 লাখ যোগ্যতা নাই আবার দোষ দাও সরকারে ওই বেটা তুই তো অশিক্ষিত তুই চাইলে রিকশা চালাই পারবি আমার ছোট ভাই অনার্স পাস কইরা রাস্তা রাস্তায় ঘুরে চাকরি পায় না ভাই চাইলে কি তোর মতো রিকশা চালাই পারবো হালার ঘরে হালা মাস্টার্সের সার্টিফিকেট বাসায় ঝুলাই থুইছি পুরা সে বাসা বানাইছে আর তুই এসেছিস বেটা অনার্স লয়ে আর শিক্ষিত হইছিস কি হইছে রিকশা চালাই নাকি খারাপ আর হালার ঘরে হালা না তোর দুই দিন ও বুঝছি সার্টিফিকেটের লেগে না বিয়ার সময় যেন কইতে পারো যে আমি গ্রাজুয়েট আমি ইঞ্জিনিয়ার আমি শিক্ষিত এসব বন্ধ আমি বাদ দিয়ে তোর বাইরে রিক্সা লয়ে বেড়াইতে